ভোটের আগে বেশ জমজমাট রূপ নিয়েছে গৌরীহাটের বারুণী মেলা। প্রতিদিন রাতে অসংখ্য মানুষের ভিড় দেখা যায় মেলায়। মেলায় জলপাইগুড়ি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীর বিশ্ববিদ্যালয়ের আধ্যাত্মিক চিত্র প্রদর্শনীতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গত 7 এপ্রিল থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মেলা, চলবে 12 এপ্রিল পর্যন্ত। জলপাইগুড়ির মোহিতনগরে উত্তরবাহী করলা নদীর তীরে মেলাকে কেন্দ্র করে অসংখ্য দোকান বসেছে গৌরীহাটে। মেলাতে রয়েছে বিভিন্ন রকমের খাবারের দোকান সহ ছোটদের খেলনা থেকে শুরু করে রকমারি জিনিসপত্রের ভান্ডার। আমি 10 বছর আগের থেকে কি ভিড় বাড়ছে দিনে, মানে বাড়ছে? কিসের মেলা এটা? হচ্ছে গৌরীহাটের মেলা বলে, সবাই গৌরীহাটের মেলা বলেই চেন। আমরা তো দেখে তো ভিড়ের মধ্যে ঢুকতেই পারছি না। সব দোকানপাট কেমন? সবকিছু ঠিক? অনেক আসছে। আমি আমার বাড়ি এখানেই, এখানেই আমার বাড়ি। কোন জায়গায়? মোহিতনগর। কি নাম আপনার? আমার নাম মানসী দেব। এসেছেন কি ব্যাপার, কেমন? গৌরীহাটের মেলায় বালুরঘাট থেকে এসেছি। পরিদর্শন করলাম, খুব ভালো লাগলো। এবং ওই সামনের মন্দিরে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, প্রসাদও পেলাম। এই মেলাটা এই জন্যই আসা যে এটা বারুণীর মেলা বলে, গৌরীহাটের বারুণী মেলা। এলাকাটা অনেক বড়, অনেক বড় এলাকা, সব থেকে জলপাইগুড়ির মধ্যে সব থেকে বৃহত্তম মেলা এটা। ভিড় তো প্রচুর, ভিড় দেখতেই পাচ্ছেন। লোকের লোক যত রাত হচ্ছে তত ভিড় হচ্ছে, গোটা রাত ভিড় হবে এরকম মনে হচ্ছে। আমার নাম সঞ্জিত রায়। মেলা কত বছর থেকে আসে? আমি মেলা আসি 14-15 বছর হলো। খুবই ভালো লাগে। এটা তো মোহিতনগরের মেলা বলি, বারুণী স্নান। স্নানের দিন এসেছিলাম, স্নান করে চলে গেছি, আর এবার আসলাম শুধু মেলায় ঘোরার জন্য। প্রচন্ড ভিড়, ঘোরা তো যাচ্ছেই না, তবুও ঘুরে মজা লাগে, ভালো লাগে। বাচ্চাদের জন্যই আসা, বহু রকম জিনিস পাওয়া যায়। গ্রামের জন্য বেশি ভালো লাগে, গ্রামের এরিয়াটা বড় পাওয়া যায়, খুবই মজা লাগছে, ভালো লাগছে। মেলার মানে মিলন এই বিষয়টা এখানে, মানে মিলন তো প্রচুরভাবে মিলন ক্ষেত্র হয়। আমরা জলপেশ মেলা, উড়িষ্যার মেলা যেরকম দেখি, এটা তার থেকে বেশি ভালো বলে মনে হয়, কারণ বাড়ির কাছে হয়। বাড়ি থেকে আমার 20 মিনিটের রাস্তা, প্রত্যেক বছর আসি, 2-3 বার ঘুরে আসি। এবছর মেয়েকে নিয়ে আসলাম, ভালো ঘুরছি, মজা হচ্ছে। জিনিসপত্র রেঞ্জের মতো, হ্যাঁ, লোক সমাগম তো যা দেখতে পাচ্ছি, প্রচুর দেখতে পাচ্ছি। মানে জলপেশে বোধ হয় এবছর এত ভিড় হয়নি, ভালো লাগছে। লোক সমাগম ভালোই লাগছে। বেশি রাতে তো আসি না আমি, এই 9-10টার মধ্যেই ফিরে যাই। আমি 12-13 বছর থেকে আসছি। এত রাত হিসাবে তো লোক বেশি দেখতে পাচ্ছি, অন্যান্য বার একটু আগে আসা হয়, এবার একটু দেরিতে এসছি, তো বেশি ভিড় দেখতে পাচ্ছি, হাঁটা যাচ্ছে না, ভালো লাগছে। নাম আপনার? অনিন্দিতা চক্রবর্তী। কোথায় বাড়ি? স্যার, প্রেমর কংগ্রেস পাড়া।